অবিজেপি রাজ্যগুলিকে হেনস্থার জন্য নরেন্দ্র মোদী সরকারকে আয়কর দপ্তর এবং ইডিকে অপব্যবহার করছে বলে বিরোধীদের অভিযোগ নতুন নয়। তার মধ্যে ছত্তিশগড়ের কংগ্রেসী মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নতুন অভিযোগ বিতর্ককে আরও খানিকটা উস্কে দিল। তাঁর রাজ্যের আমলাদের ইডি এবং আয়কর বিভাগের অফিসারেরা জিজ্ঞাসাবাদের সময় গায়ে হাত তুলেছেন, এমনকি রড দিয়ে মেরেছেন বলে দাবি করেছেন বাঘেল। সঙ্গে মৌখিক হুমকি তো রয়েছে। এরপরে ছত্তিশগড়ের আমলাদের জিজ্ঞাসাবাদ করা হলে সেই পুরো সময়টা ভিডিওগ্রাফি করার দাবি জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এর মধ্যেই সোমবার নোটিশ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে জানিয়েছেন এনআইএ এসএফআইওর মতো আরও 15টি তদন্ত সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারবে ইডি। বিভিন্ন অর্থনৈতিক অপরাধ, বিশেষত আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অভিযোগের তদন্ত করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি এবং আয়কর গোয়েন্দা দপ্তর। বিরোধীদের অভিযোগ, অবিজেপি দলগুলির নেতামন্ত্রীদের বিপাকে ফেলার জন্য কেন্দ্রের মোদী অমিত শাহের সরকার তাঁদের বিরুদ্ধে যেমন তল্লাশি অভিযান এবং মামলা করছে, পাশাপাশি অবিজেপি রাজ্য সরকারগুলির আমলাদের নানা অভিযোগে জিজ্ঞাসাবাদ করে চাপে রাখার চেষ্টা করছে। ছত্তিশগড়ে কয়লা পরিবহনের দুর্নীতির মামলায় এমনই বেশ কিছু আইএএস এবং রাজ্যের সিভিল সার্ভিস অফিসারকে ইতিমধ্যে ডেকে পাঠিয়ে লম্বা জিজ্ঞাসাবাদ করেছে ইডি এবং আয়কর বিভাগ। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।